বর্তমান যুব সমাজকে কত খরচ করছে বিভিন্ন দেশের পতাকা বানানোর জন্য, বিশ্বকাপ পতাকা, আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা, এই পতাকার পিছনে যে কত খরচ করেছে। এই বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের বিজয় উল্লাসের জন্য এই পতাকা না বানিয়ে যদি এই যুবকরা এই পতাকার টাকাগুলো গরিব মানুষদের জন্য শীতের পোশাক কেনার জন্য ব্যয় করত, তারা এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করত। শীতের মৌসুম, বহু মানুষ আসি যারা শীতের পোশাক থাকে না, গরিব মানুষ। আপনি যদি বিভিন্ন ট্রেন স্টেশনে যান, কত মানুষ যে এই যে সালা বা বস্তা বস্তা গায়ে দিয়ে আসে, একবার ওপেন জায়গায়, খোলা জায়গায়, এই ইয়ের পরে মেঝেতে প্রচণ্ড শীতের সময় থরথর থরথর করে কাঁপছে, তাদের জন্য শীতের পোশাক দান করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তি কারো কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আরেকটা আমল, খুব গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো শীতের মৌসুম, বহু মানুষ আসি যারা শীতের পোশাক থাকে না, গরিব মানুষ। আপনি যদি বিভিন্ন ট্রেন স্টেশনে যান, কত মানুষ যে এই যে সালা বা বস্তা বস্তা গায়ে দিয়ে আসে, একবার ওপেন জায়গায়, খোলা জায়গায়, এই ইয়ের পরে মেঝেতে প্রচণ্ড শীতের সময় থরথর থরথর করে কাঁপছে, তাদের জন্য শীতের পোশাক দান করতে হবে। এই শীতের পোশাক দান করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তি কারো কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। বহু গরিব মানুষ আছে যাদের শীতের পোশাক থাকে না। আপনার বাড়ির পাশেই কিছু মানুষ থাকবে যাদের পোশাক কেনার ক্ষমতা নাই, সেই সামর্থ্য নাই, আপনি নিজে খুব ভালো দামি দামি শীতের পোশাক পরেছেন, আপনার কি উচিত নয় যে আপনার বাড়ির পাশের ওই গরিব মানুষটিকে একটি শীতের পোশাক কিনে দেই? শীতের পোশাক কিনে দিতে হবে। অনেক বাচ্চারা আছে যারা স্কুলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দেখা যাচ্ছে যে একেবারে শীতের পোশাক না থাকার কারণে জীর্ণ শীর্ণ পোশাক পরে থরথর করে কাঁপতে কাঁপতে মাদ্রাসায় প্রবেশ করে। সে যখন মাদ্রাসায় প্রবেশ করে, আরেকজন তারই সঙ্গী তারই সাথীকে দেখে যে অনেক দামি দামি শীতের পোশাক পরে আছে, তখন তার মনটা কত কষ্ট লাগে তার মনে, যে আমার কিছুই নাই, আমার বাবার যদি আজকে সম্পদ থাকতো আমাকে এরকম দামি পোশাক কিনে দিত। এসে কষ্ট পায়, ভাবে আর কষ্ট পায়। আমাদের কি যাদের সামর্থ্য আছে, আমরা কি এই সামান্য কাজটুকু করতে পারবো না যে কিছু কিছু পোশাক আমরা দান করব? সম্মানিত উপস্থিতি, বর্তমান দেখা যাচ্ছে বর্তমান যুব সমাজকে, এই যুব সমাজ কত খরচ করছে বিভিন্ন দেশের পতাকা বানানোর জন্য, বিশ্বকাপ পতাকা, আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা, এই পতাকার পিছনে যে কত খরচ করেছে। এই বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের বিজয় উল্লাসের জন্য এই পতাকা না বানিয়ে যদি এই যুবকরা এই পতাকার টাকাগুলো গরিব মানুষদের জন্য শীতের পোশাক কেনার জন্য ব্যয় করত, তারা এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করত।